দর্শক আসসালামু আলাইকুম, আমি ডক্টর আহমেদ নাজমুল আনাম, শিশু কিশোর নবজাতক এবং শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক আপনারা জানেন আমি সবসময় বিভিন্ন হেলথ রিলেটেড বিভিন্ন প্রয়োজনীয় টপিক এবং প্রাসঙ্গিক এবং শিশু স্বাস্থ্য তথা আমাদের সকল বাবা মার স্বাস্থ্য যাতে সমুন্নত থাকে যে সমস্ত কর্মকাণ্ড বা বিভিন্ন লাইফস্টাইল বা খাবার খেলে সেই ব্যাপারে আমি সবসময় আপনাদের দৃষ্টি আকর্ষণ চেষ্টা করি। আমি জানি না আমি কতটুকু সফল হচ্ছি, তবে আপনাদের যে ব্যাপক সাপোর্ট আমাকে সবসময় উৎসাহিত করছে। তো দর্শক আজকে আমি যেটা নিয়ে আলাপ করতে চাই সেটি হচ্ছে আঙুর। আঙুরের প্রয়োজনীয়তা আমাদের সবার জন্য, আমরা অ্যাডাল্ট, আমরা যারা বয়স্ক আছি সে সাথে ছোট বাবু সবার জন্য আজকের টপিকটি, যে আঙুর খেয়ে আমাদের কি হেলথ বেনিফিট হতে পারে। দেখুন দর্শক, আঙুর এমন একটি জিনিস যেটি সারা বছরই পাওয়া যায়। আমরা বিভিন্ন কালারে আঙুর পাই, সবুজ, কালো, পার্পল কালারের, এই ধরনের বিভিন্ন রঙের আঙুর আছে এবং সারা বছর এটি অ্যাভেলেবল থাকে। এখন আঙুর খেলে আমাদের যে ধরনের ইনগ্রিডিয়েন্টস বা যে উপকারী নিউট্রিয়েন্টস গুলো আমাদের শরীর ঢোকে, তার ভিতরে একটি হচ্ছে পলিফেনল, প্রচুর পরিমাণের ভিতরে ভিটামিন কে আছে, প্রচুর পরিমাণে ফাইবার আছে, যারা পায়খানার সমস্যায় ভুগছেন, হজমের সমস্যায় ভুগছেন তাদের জন্য ফাইবার আছে, এবং এই ধরনের বিভিন্ন জৈবিক যে জিনিসগুলো সেগুলো আমাদের শরীরকে অনেক চাঙা রাখতে সাহায্য করে। এখন আমরা আসব যে এক একটি করে যে এর ভিতরে আর কি প্রপার্টিজ আছে। আঙুরের সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট দিক, এর ভিতরে অ্যান্টি অক্সিডেন্ট আছে। এর ভিতরে যে নামগুলো সেটা হচ্ছে রিসভেরাট্রল এবং অ্যান্থ্রোসায়ানিন। এই ধরনের অ্যান্টি অক্সিডেন্ট গুলো আমাদেরকে বিভিন্ন রকম আমাদের শরীরের জৈবিক প্রক্রিয়ায় সাহায্য করে। এখন আমরা যদি একটু একটা একটা করে চিন্তা করি, তার মধ্যে একটা হচ্ছে পলিফেনল। আমরা যে আঙুরের যে কালারফুল যে দেখি, যে সবুজ, কালো, পার্পল, যে এই যে চকচকে রং, সেটা কিন্তু এই পলিফেনল থেকে আসে। এবং পলিফেনল আমাদের শরীরে আমাদের যে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ফ্রি রেডিক্যাল বা ক্ষতিকর যে পদার্থগুলো থেকে যারা আমাদের টিস্যুতে ইঞ্জুরি হয় সেগুলো প্রিভেন্ট করতে সাহায্য করে। আমরা যারা বয়স্ক, যাদের হার্টে ব্লক হয়, অর্থাৎ অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক যে হয়, যেগুলো আর্টারি বা ধমনির ভিতরে জমাট বাঁধে, এই পলিফেনল কিন্তু সেটাকে ব্লক করতে সাহায্য করে। তাহলে দেখুন এই পলিফেনল এবং ভিটামিন কে আমাদের হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। স্বাস্থ্য ব্যাপারটা যেটা সবচেয়ে জরুরি, তাহলে গ্রেপ বা আঙুর আপনার হার্টের স্বাস্থ্য সমুন্ন রাখতে সবসময় সাহায্য করবে। সেই সাথে আমি যেটা বলেছিলাম যে এর ভিতরে যে অ্যান্টি অক্সিডেন্ট গুলো আছে, যে অ্যান্থ্রোসায়ানিন বা রিসভেরাট্রল যেগুলো আছে, সেগুলো কিন্তু হার্টের যে লাইনিং গুলো বা হার্টের যে বাইরের যে আবরণ সেটাকে সমুন্নত রাখে এবং শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং ক্ষতিকর বিভিন্ন পদার্থ থেকে আমাদের শরীরকে ভালো রাখে। আর আমি আবারও বলেছি যে এর ভিতরে যে ফাইবার গুলো আছে, সেই ফাইবার গুলো আমাদের শরীরে বা আমাদের যাদের ইন্টেস্টাইনের সমস্যা হচ্ছে, অর্থাৎ হজমে প্রবলেম হচ্ছে অথবা যাদের পায়খানা কষা হচ্ছে, তাদের কিন্তু পরিপাকে এবং তাদের কনস্টিপেশন দূর করতেও ফাইবার গুলো ভালো কাজ করে। তো আমি মনে করছি গ্রেপ বা আঙুর খুবই একটি ইম্পর্টেন্ট খাবার, সেটি আপনারা খাবার চেষ্টা করুন। এবং বাইরের ফাস্টফুড, প্যাকেটজাত খাবার, বার্গার এগুলো না খেয়ে আমরা যদি এটি অভ্যাস করতে পারি আঙুর খাবার, তাহলে আমি মনে করছি আমাদের স্বাস্থ্য, বিশেষ করে আমাদের হার্টের স্বাস্থ্য, হার্ট নিয়ে আমি সবসময়, আপনি জানেন যে আমি নিজে একজন কার্ডিওলজিস্ট, আমি এই ব্যাপারে সবসময় কনসার্ন থাকি। তাহলে আপনার বাবুর তথা আপনার হার্টকে ভালো রাখতে আমি মনে করছি আঙুর একটি আদর্শ সুপারফুড হতে পারে। তো দর্শক এই ধরনের বিভিন্ন সুপারফুড জানার জন্য আমার সাথেই থাকুন আজ এ পর্যন্তই। পরবর্তী নতুন কোনো টপিক নিয়ে আবার হাজির হবো, সেই পর্যন্ত বরাবরের মতোই আল্লাহ হাফেজ।